नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তুক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, দোল পূর্ণিমার আর মাত্র কয়েকদিন বাকি। ফাল্গুন মাসের পূর্ণিমায় হোলিকা দহন করা হয়, আর তার পরের দিন কৃষ্ণপক্ষের প্রতিপদে খেলা হয় রঙের উৎসব হোলি। চলতি বছর 28শে মার্চ দোল পূর্ণিমা ও হোলিকা দহন, এবং পরের দিন অর্থাৎ 29শে মার্চ হোলি। জ্যোতিষশাস্ত্রে এই দুই তিথিকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হোলিকা দহনের দিনে অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির জয় হয়েছিল। জ্যোতিষশাস্ত্র বলছে যে এদিন রাশি অনুযায়ী কয়েকটি বিশেষ কাজ করলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রথমত শুরু করি মেষ রাশি দিয়ে। এই রাশির জাতকরা একটি জটাযুক্ত নারকেল নিয়ে নিজের সমস্যার কথা বলতে বলতে তার ওপর লাল সুতো বেঁধে দিয়ে ঠাকুর ঘরে এই নারকেলটি রেখে দিন। সিঁদুর, অক্ষত চাল ও বাতাসা দিয়ে তার পুজো করুন। হোলিকা দহনের দিনে আগুনে এই নারকেলের আহুতি দিন, এর ফলে স্বাস্থ্যোন্নতি ঘটবে ও জীবনের যত সমস্যা আছে দেখবেন দূর হতে শুরু করবে। এরপরে বৃষ রাশি, একটি গোলাপি কাপড়ে 11টি সুপুরি ও 5টি কড়ি বেঁধে এতে চন্দনের আতর লাগান। নিজের মাথা দিয়ে 7 বার ঘুরিয়ে কাপড়ের পুটুলিটিকে হোলিকার আগুনে সমর্পিত করুন। এমন করলে রোজগার ও ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধানের সূত্রপাত হবে। এই রাশির বিবাহিত পুরুষরা হোলির দিনে নিজের স্ত্রীকে গোলাপি রং লাগান, এমন করলে দাম্পত্য কলহ দূর হয়। এরপরে আসি মিথুন রাশি। হোলির দিনে ভগবান গণেশের সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান মিথুন রাশির জাতকরা। এরপর গণেশের সামনে 27টি মাখানা রেখে গণেশ ও চন্দ্রের পুজো করুন। হোলিকা দহনের সময় নিজের সমস্যার কথা বলে সেই মাখানাগুলিকে হোলিকার আগুনে আহুতি দিন, এর ফলে চাকরি সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হতে শুরু করবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতকরা সমস্যা থেকে মুক্তি পেতে গম ও চালের আটা দিয়ে 4 মুখী প্রদীপ তৈরি করুন এবং এতে তিলের তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন। বাড়ির প্রবেশদ্বারে এই প্রদীপ রাখুন। সুখী দাম্পত্য জীবনের জন্য হোলিকার আগুনে 27টি জবের দানা আহুতি দিন, পরে শিবলিঙ্গে আবির লাগান। দেখবেন আপনাদের জীবনের যত সমস্যা আছে সকলই দূর হয়ে যাবে। এরপরে সিংহ রাশি। এই রাশির জাতকরা একটি গোটা পান পাতায় গোটা সুপুরি রাখুন, এরপরে এতে একটি বাতাসা ও দেশি ঘি লাগান, 2টি লবঙ্গ রাখুন। নিজের মাথায় 7 বার ঘুরিয়ে এই পান পাতাকে হোলিকার আগুনে ছেড়ে দিন, এর ফলে ভেস্তে যাওয়া বা অসম্পূর্ণ কাজ পূর্ণ হতে শুরু করবে। এরপরে আসুন কন্যা রাশি। 11 জোড়া লবঙ্গ, 11টি দুর্বা নিয়ে বাচ্চা ও পরিবারের সদস্যদের হাত থেকে ছুঁয়ে সেটি ঠাকুর ঘরে রেখে দিন, পরে হোলিকার আগুনে এই সামগ্রী অর্পণ করুন। এর ফলে বাচ্চা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর কারোর কুনজর প্রভাব ফেলতে পারবে না। হোলির দিনে ভাই বোনদের
সবুজ আবির লাগান। এর ফলে পারস্পরিক ভালোবাসা বাড়বে ও সম্পর্ক মজবুত হবে। এরপরে তুলা রাশি, গোটা একটি অসত্য পাতায় অক্ষত চাল, জায়ফল ও মিছরি রেখে পুরো বাড়িতে ঘুরিয়ে আনুন। এরপর হোলিকার আগুনে এর আহুতি দিন। বাড়ির প্রবেশদ্বারে সিঁদুর দিয়ে ওম আঁকুন। এমন করলে পারিবারিক কলহ সমাপ্ত হয় ও পরিবারে আনন্দের আগমন ঘটে। বৃশ্চিক রাশি, এই রাশির জাতকরা গোটা পান পাতায় একটি গোটা সুপুরি শুদ্ধ ঘিয়ে ডোবানো পাঁচটি পদ্ম বীজ রাখুন। এরপর 27 বার বজরঙ্গবলীর মন্ত্র ওম হনুমতে নমঃ জপ করুন। জপ পূর্ণ করার পরে হোলিকার আগুনে এসবের আহুতি দিন। শনির দশার কারণে কষ্টে থাকলে এই উপায় অবশ্যই করতে পারেন, এর ফলে কষ্টমুক্তি ঘটবে আর ব্যবসা সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে। এরপরে ধনুরাশি, 7 রঙের অন্ন নিন। লক্ষ্য রাখবেন এই 7টি রঙের অন্ন যাতে হাতের মুঠোয় একসঙ্গে বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ চাল, অন্ন মানে চাল, সেই চালকে আপনাকে বিভিন্ন রঙে রঙিয়ে নিতে হবে 7টি রঙে। একটি শুকনো নারকেলের উপরের অংশ কেটে এই অন্নগুলো ভরে দিন। এরপরে শুকনো নারকেলটি মাথায় ছুঁয়ে হোলিকার আগুনে অর্পণ করুন। নবগ্রহ সম্পর্কিত দোষ দূর করতে এটি একটি অতি কার্যকরী উপায়। এরপরে আসুন মকর রাশি। অসত্য পাতায় আধমুঠো কালো তিল রেখে বাড়ির পশ্চিম কোণে এই পাতাটি রেখে দিন। সন্ধ্যায় হোলিকা দহনের সময় নিজের মাথায় 7 বার ঘুরিয়ে এই পাতাটিকে হোলিকার আগুনে সমর্পিত করুন। এর ফলে কুনজর ও পারিবারিক জীবনের যত সমস্যা বাস্তুদোষ দূর হয়। ব্যবসায়িক সম্পর্কে উন্নতির জন্য নিজের ব্যবসায়ী বন্ধুদের জাম রঙের আবির লাগান। এরপরে কুম্ভরাশি, কুম্ভরাশির জাতকরা নিজের বয়স হিসেব করে সেই সংখ্যক গোটা বিউলির ডাল পান পাতায় রাখুন। অর্থাৎ আপনার যদি 40 বছর বয়স হয় তাহলে 40টি বিউলির ডাল পান পাতার উপরে রাখুন। এরপরে হোলিকার আগুনে এই পাতা আহুতি দিন। ধন সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকে মুক্তি পেতে এই উপায় করে দেখতে পারেন, দুর্দান্ত ফললাভ হয়। মীন রাশি, যোগ্য সামগ্রী গোটা হলুদ, গোটা সুপুরি ও কর্পূর একটি পান পাতায় রাখুন। এরপরে হোলিকার আগুনে 7 বার পরিক্রমা করুন। করে এই সমস্ত জিনিস আহুতি দিন। এর ফলে মন শান্ত ও প্রসন্ন হবে, পাশাপাশি শারীরিক কষ্ট থেকে মুক্তি পাবেন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।